চলে আসি, ঠিক বলেছি তো? তো এই কথা শুনে কিন্তু আড়ালের কিন্তু অনেক ছেলে কিন্তু নিজের বন্ধুকে বলতে পারে, এ বন্ধু শোন, এইসব কথা শুনবি না, এইসব কথা শুনলে না উপর থেকে নিচে নামে যাবে, বুঝেছেন তো? এরকমই বলবে তো। এখনকার যুগে কিন্তু কেউ বাউল তত্ত্ব শুনতে চায় না, তত্ত্ব কথা শুনতে চায় না। এখনকার যুগে মানুষ কি শুনে জানেন? ডিজে ডিজে, ও এটা ডিজে চালিয়ে দেবো, ঝিকমুনা করো নাকুনা করবা, তাই তো? এখন কিন্তু আর এইসব গান কিন্তু লোকে শোনে না, তাই তো? এখন চ্যাংড়া পড়াবো না, নাচতেই হলো। তো এখানে কিন্তু আমরা অনেক মানুষ আছি, তো এই পৃথিবীতে কিন্তু কত কোটি কোটি মানুষ সবাই কিন্তু মায়ের গর্ভে ধারণ করেই কিন্তু এই পৃথিবীতে এসেছে, তাই তো? কিন্তু তবু তবু কেন বাজে চোখে জল, এ দুনিয়া তবু কেন বলে চোখে জল। কেউ কোটি বাবাইর পূজা, আপনারা যদি
অষ্টমীতে যদি মায়ের মণ্ডপে যান, দেখবেন মায়ের এই হাতে কিন্তু কত শাড়ি ঝুলছে, বেনারসি, জামদানি, ঢাকাই শাড়ি, কত শাড়ি, তাই তো? তো তাদের বাড়ি গিয়ে খোঁজ নিন, তাদের মা কবেকার যুগের একটা শাড়ি পরে আছে, নতুন শাড়ি জোটে না, তাই তো? পুজো এসেছে, ঢ্যাংকুড়া কুড়বার দিবাচ্ছে, তখন ছেলে বলছে দেখো কত শপিং করে এনেছি, পুজো শপিং, এই দেখো তোমার জন্য কত সুন্দর একটা বেনারসি শাড়ি, এই দেখো আমার জন্য কত সুন্দর ধুতি পাঞ্জাবি, আর তোমার ছেলের জন্য কত সুন্দর সাফারি, আর তোমার মেয়ের জন্য কত সুন্দর ফরাক ফরাক, বুঝেছেন? তো এখন আগেকার যুগের মেয়েরা ছোট ছোট শাড়ি পরতো, তাই তো? মায়া শাড়ি কেটা নিয়ে পরে দেবে গা, ওই হলো সাজগোজ করা, তাই তো? আর মুখে চাটনিকানি পাউডার মেখাই হয়ে গেল আমার সাজগোজ। কিন্তু এখনকার যুগের মেয়েরা একদম এই নেবে ওই নেবে, বরফ পরবে, এই পরবে, সেই পরবে, তারপরে গিয়ে দুর্গা মণ্ডপে ঘুরতে যাবে, তাই তো? তো তখন বুড়ি মা হাঁটতে হাঁটতে এসেছে, খোকা আমার কিছু লাগবে না খোকা। তো ছেলে বলছে তোমার জন্য তো আমি কিছু আনিনি, তুমি তোমাকে অত সব ভাবতে হবে না, তোমার জন্য আমি কিছু আনিনি আনিনি। ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে ঘুরতে যাবে, বউকে নিয়ে ঘুরতে যাবে। যখন মা যখন একটু শাড়ি ঠাড়ি পরে এসেছে, তখন বৌমা বলছে কি হলো, আপনি আমাদের সঙ্গে যাবেন নাকি? তখন বৃদ্ধ মহিলা বলছে কি, মানে মা বলছে কি যে হ্যাঁ আমি তো যাবোই তোমাদের সঙ্গে। তো তখন বৌমা বলছে ছি 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 ছি, আপনি যদি আমাদের সঙ্গে যদি যান আমাদের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে না, তাই তো? ও তখন বলছে না না আপনাকে যেতে হবে না, আরও দেখতে পারবেন মায়ের সামনে কত কিছু খাবার দাবার রাখা, তাই তো? ফল মিষ্টি কত কিছু রাখা। কিন্তু তাদের বাড়ি গিয়ে খোঁজ নিন, যারা দিয়ে গেছে তাদের মা তাদের বাবা দুবেলা দুমুঠো খেতে পায় না, তাই তো? কিন্তু বাড়িতে এত ভর্তি ভর্তি বাজার আস, তাই তো? তো এই হচ্ছে এখনকার কলিযুগ। তো আমি বলছি না যে পুজো দেবেন না ভগবানের, আমি কিন্তু সেটা কিন্তু বলবো না, ভগবানের পুজো দিন, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যিনি এক আঙ্গুলে এই পুরো পৃথিবীকে ধরে রেখেছেন, যিনি আমাদের সবথেকে এই আঙ্গুলটা কিন্তু সবথেকে দুর্বল, তাই তো? ওই এই কিন্তু এই দুর্বল আঙ্গুলেই কিন্তু ইনি একটা গোটা পর্বতকে কিন্তু ধরে রেখেছেন, তাই তো? উনি কিন্তু আমাদের পালনকর্তা বিষ্ণু, বিষ্ণুর স্বরূপ। তাই বিষ্ণু যত শক্তি আছে তত শক্তি নিশ্চয় শ্রীকৃষ্ণেরও আছে, আছে তো? তো উনিও কিন্তু মায়ের কাছে কিন্তু লাঠি পেটা খেয়েছে, তাই তো? পুরো একদম মথুরা বৃন্দাবন জুড়ে কিন্তু পুরো ঘুরিয়েছে মা যশোদা। কিরে তুই আর লোকের বাড়ি বাড়ি ননি চুরি করবি, চল তোকে আমি আজকে এই ডান্ডা দিয়ে ঠান্ডা করবো। কিন্তু ভগবান তো মানে সব কিছু জানেন, তাই তো? ভগবান তো মানে একেবারে একদম সৃষ্টিকর্তা, কিন্তু উনি কেন নিজের মাকে কিছু বললেন না জানেন? এর কারণ স্নেহ মায়া মমতা কত যে দিয়েছে মা, স্নেহ মায়া মমতা কত যে দিয়েছে মা, কোনে পরে মায়ে রইয়া শোন একটু দিয়া তবু কেন ভাই চোখে তুই দিবি যা মায়ের চোখে যা মা।
আচ্ছা একটুখানি কি হাত তালি হবে না? ভালো লাগছে না? ভালো লাগছে না? ভালো লাগছে? তাহলে একটুখানি তালে তালে তো একটু হাত তালি হবে। তবু কেন মহাজন চোখে যায় একটু হতে হিয়ায়, তবু কেন মহাজন চোখে যায়। দুঃখ 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 দুঃখ